ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক পদ্মা সেতু পরিদর্শন করেছেন। সকালে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন, পরে নারায়ণগঞ্জের আড়াই হাজারে অবস্থিত বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে যান তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে 25 মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের রাজা। সফর শেষে তিনি 28 মার্চ বুড়িমারি সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়বেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।